গেরুয়া রঙের শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র খোলা হলো পূর্ব মেদিনীপুরে কাঁথিতে। এতদিন ছিল তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির কার্যালয়, রাতারাতি বদলে গেল শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র। এদিন এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কনিষ্ঠ পাণ্ডাকে জিজ্ঞাসা করা হলে তিনি সুকৌশলে এড়িয়ে যান। তিনি জানান, ত্যাগের দল, তাই আমি যেহেতু এখনো তৃণমূলে আছি তাই সেই ত্যাগের রংটা লাগিয়েছি, তার নাম গেরুয়া। তাহলে কি শুভেন্দু বাবু বিজেপিতে যেতে চলেছেন? শুভেন্দু বাবুর চ্যাপ্টার দিদি ক্লোজ করে দিয়েছে, আর দিদির চ্যাপ্টার আমরা ওপেন করেছি। আমাদের একদম ময়দানে দেখা হবে বলে দেওয়া হয়েছে, 21 তারিখ দিদি মুখ্যমন্ত্রী থেকে নামবে। আমরা সহায়তা কেন্দ্রটা বন্ধ করে দিয়ে সরকারের ব্যাপারে তখন থাকবে। এখন আমরা বলেছি যে ও যেমন দুয়ারে সরকার করেছে, আমরা বলছি এবারেই শুভেন্দু অধিকারীর দরকার। এবং আমরা শপথ নিয়েছি যে দিদিকে দিদির কেন্দ্রে দাঁড়িয়ে দিদিকে হারিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারটা বাংলার দামাল ছেলে, বাংলার পান্তা খাওয়া গামছা পড়া ছেলে মুখ্যমন্ত্রী। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন শুভেন্দু অধিকারী? প্রার্থী হতে চলেছেন না, উনাকে হারাবে, উনাকে উনি হারাবেন ওই কেন্দ্রে, ওটাই হচ্ছে আমাদের যোগ্য জবাব। আমরা মুখে কোনো বাজে কথা বলি না, কারণ আমরা কারোর সিঁড়ি দিয়ে উঠিনি, আমাদের সিঁড়ি দিয়ে বরং মমতা ব্যানার্জি উঠেছে, শুভেন্দু অধিকারীর সিঁড়ি দিয়ে। আপনারা সকলে জানেন যে বাংলার নন্দীগ্রাম না হলে আজকে তৃণমূল সরকার সরকারে আসতো না, কারণ সিগুর ফ্লপ ছিল, এটা দলীয় খবর। সিগুর ছিল ফ্লপ, নন্দীগ্রাম ছিল হিট, তাই দিলি নন্দীগ্রামকে মর্যাদাটা দিল না। নন্দীগ্রামের সেই অফিসারকে উচ্চ পদে নিয়ে গিয়ে তৃণমূল করালো, আর 21 জুলাই যার নেতৃত্বে আমাদের 11 জনের প্রাণ গেছিল, সেই শহীদের যে একদম সামনের সারিতে দাঁড়িয়ে যে লড়াই করেছিল প্রশাসনের হয়ে, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেছিল, সে হচ্ছে মনীষ গুপ্ত। তিনি দিদির চার ধারে শুধু ঘুরঘুর করছে। আমাদের লজ্জা যে এই দল আমরা করি, এটা আমাদের কাছে লজ্জা, কারণ পশ্চিমবঙ্গে এর আগে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আপ তো একদম লাস্ট, আপনি ভেবে নিন যে রাহুল গান্ধী থেকে মনমোহন সিং থেকে, রাহুল গান্ধী আমাদের বিরোধী দলনেতা ছিল, এখনো আসছে, আপনাদের নরসিমা রাও থেকে, চন্দ্রশেখর থেকে, ভিপি সিং থেকে, কোন লোক বাংলায় আক্রান্ত হয়েছে? বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি সারা ভারতবর্ষকে পথ দেখায়, এখানে সর্বধর্ম সমন্বয়ে আমরা থাকি। দিদি ইচ্ছা করে বাংলাদেশের মেয়ে, দিদি বহিরাগত বলছেন, দিদি আপনার বাড়ি কোথায় ছিল? আপনারা কোত্থেকে এসছেন? ঘটিরা আমাদের ছিল, বরাবর ছিল, ওরা আমাদের সঙ্গেই ছিল, হিন্দু ছিল, মুসলমান ছিল, কিন্তু যারা ওপার থেকে এসছেন তাদের বলবো তারা কি বহিরাগত নয়? জ্যোতিবন্ধ মুখ্যমন্ত্রী ছিলেন শ্রদ্ধা মহাজন, পরম শ্রদ্ধা মহাজন, তিনি বাংলাদেশে। আমরা বাংলার বাঙালি মানুষ জানি, আমাদের বঙ্গে বাংলাদেশ হোক, আমাদের বঙ্গে বাইরের লোক হোক, আমরা সবাইকে স্বাগত জানাই, এটাই গণতন্ত্র। দিদি বলছেন বহিরাগত, গণতন্ত্র গণ্ডগোল হচ্ছে, দিদির দলে গণতন্ত্র আছে? এখন দলটার নাম কি? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উইথ ইন ব্র্যাকেট পিকে। হুইস পিকে? মমতা ব্যানার্জি কোথায়? এসব চোখা চোখা দুয়ারে সরকার, শঙ্কর ধ্বনি, এতে কিড়া বিজবে না, শঙ্কর ধ্বনি দিয়ে দিয়েছে বাংলার মানুষ, বাংলার মানুষ দিয়ে দিয়েছে দুয়ারে সরকার, এবারেই দরকার শুভেন্দু অধিকারী। সুতরাং দিদি চিন্তায় পড়ে, দিদি এখন তার মতামত দেখতে চাইছে। আমি বলছি দিদি আমাদের লড়াই সেদিন থাকবে যেদিন তোমাকে আমরা নিচ থেকে উপরে নামিয়ে দেখাবো যে মাটি কেমন আন্দোলন করতে হয়, সেটা শুভেন্দু অধিকারী দেখাবো। আর একটু সময় বাকি আছে। বাম জামানাতেও কেন্দ্রীয় কংগ্রেস বা কোনো বিজেপির কোনো নেতৃত্ব আক্রান্ত হয়নি বাংলায়, বামেদের সময়েও বামরা উগ্র রাজনীতি করতো, হিংসাত্মক রাজনীতি করতো, অভিযোগ করেছে তৃণমূল,
আজকে সেই তৃণমূলের শাসনকালে কেন্দ্রের শাসক দলের সর্বভারতীয় সভাপতি আক্রান্ত হচ্ছে, এটা মানে কতটা লজ্জার। এটা লজ্জা 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 লজ্জা, পাপ ক্ষয় করব, পাপ ক্ষয় করব, লজ্জা লজ্জা, বাঙালির লজ্জা, বাংলার সংস্কৃতির লজ্জা, বাংলার প্রতিষ্ঠিত মনীষীদের লজ্জা। বাংলার কোন প্রতিষ্ঠিত মনীষী বিবেকানন্দ যে কথা বলছে, আমি হিন্দু করব না, আমি বিবেকানন্দ করব। বিবেকানন্দ কোথায় লিখেছে বলুন? বিবেকানন্দ ডাস্টবিনে পড়েছিল বিদেশে গিয়ে। বিদেশে গিয়ে বিবেকানন্দ কাউকে মারেনি। বিবেকানন্দকে মারার জন্য বহু লোক জড়ো হয়েছিল। বিদ্যাসাগরকে মারার জন্য সারা বাংলার তথাকথিত যারা বিদ্যাসাগরের সেই ধর্ম যে বিরোধী কাজকর্ম, মানুষের স্বার্থে যে কাজকর্ম বিদ্যাসাগর করেছিল, তখনও বিদ্যাসাগরকে মারতে আসেনি কেউ, গান্ধীজিকেও কেউ মারেনি বাংলায়। বাংলা শান্তিপূর্ণ বাংলা, এ বাংলার সংস্কৃতি ভারতবর্ষকে দেখায়। এ বাংলায় প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কাউকে মারতে শেখায়নি। রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন, সেখানে কোনো পার্টি হয় না, সেখানকার ছেলেরা পার্টি করে না, এখন করছে তৃণমূল সরকার আসার পরে। রবীন্দ্রনাথের পাঁচিল নিয়ে কোনো রাজনীতি হয় না দিদি। লজ্জা লজ্জা লজ্জা, হয় আপনি ছাড়ুন, হয় আপনি পদত্যাগ করুন, নইলে কিন্তু একুশে শুভেন্দু আসছে, বাংলার মাথা উঁচু মতো লড়ায় মাতঙ্গিনী দেবীর মতো চোখে চোখ রেখে লড়াই করা বীর বীরেন্দ্রনাথ শাসমলের মতো মাথা উঁচু করে দাহ করা। এই মেদিনীপুর প্রথম স্বাধীনতা করেছিল, এই মেদিনীপুরের মাটিতে সারা ভারতবর্ষের তিনটার জায়গায় একটাই হয়েছিল, সেই মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হবে, অপেক্ষা করুন। তাহলে কি বীরেন্দ্রনাথ শাসমলের মাটি থেকে কি মমতা ব্যানার্জিকে উৎখাতের ডাক দিচ্ছেন? এর আগেও তো ছিল দাদা, অজয় মুখার্জি দিয়েছিল তমলুকের ছেলে, আজকে দিচ্ছে শুভেন্দু অধিকারী ডাক দিচ্ছে। সেদিনও যুক্ত পণ্ডের সময় কংগ্রেসই আমলে অজয় মুখার্জি বলেছিল কংগ্রেস ঠিক করছে না, সে কথা কেউ শোনেনি। অজয় মুখার্জি সেদিন ঠিক কথা বলে মুখ্যমন্ত্রী হয়েছিল, আর শুভেন্দু ঠিক কথা বলছে, কেউ শুনছে না। যেদিন মুখ্যমন্ত্রী হবে সেদিন শুভেন্দু, সেদিনই বুঝতে পারবেন যে বাংলার শান্তি কৃষ্টি সৃষ্টি, বাংলার যুব সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা। ঢপ বাজি বন্ধ করুন, ঢপ 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 ঢপ, সব ঢপ দিদির স্বাস্থ্য সাথী ঢপ, নিয়ে গেলে হসপিটাল থেকে তাড়িয়ে দিবে, দিদির কোনো জিনিস নেই, সব ঢপ। কোত্থেকে টাকা ঢুকিয়ে দিচ্ছেন দেখবেন পরে টাকা ছাড়িয়ে নিবে, দিদি বলে দিয়েছে যারা টাকা ঢুকিয়ে নিয়েছেন 20,000 করে আবার পাঠিয়ে দেন, কালকে বলে দিবে যারা টাকা ঢুকে গেছে সব পাঠিয়ে দেন, আমি ঋণ গ্রস্ত। দিদি কোত্থেকে দেবে? দিদির যা ঋণ আছে দিদিকে ঢেকে দিলেও ঋণ শোধ হবে না, এত ঋণ করেছে। দিদি ঋণই বিক্রি করছেন বাংলাকে, দিদি বাংলাদেশ বানাতে চাইছেন। বাংলার মানুষ বুঝে গেছেন শুভেন্দুকেই দরকার। আর ত্যাগ বলতে দিদি গেরুয়া 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 গেরুয়া। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান ও খোকন মিশ্র।